এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করা, চুরি করছে কার বাড়িতে? এখন এখানে বুড়া যেগুলো আছে আজ খেপে গেছে, কেন আমগুলি দেখলে জুয়ান গুবাড়িতে যায় না, না রে বাজার যায় না, আপনি বুঝেন না, জুয়ান গুবাড়িতে এখন চোরারা রাত্রে চুরি করতে যায় না। চোরাদের মার্কেট বড় খারাপ, আপনার খবর নাই, চোরারা এখন বুড়াদের বাড়ি খুঁজে, কেন? ওই যেই জুয়ানের বাড়িতে রাত্রে চুরি করতে যায়, জানার ফাঁক দিয়ে তাকায় দেখে একটাই ঘুমায় না, শুয়ে শুয়ে ফেসবুকে চালা। এই জন্য চোরারা এখন বুড়াদের বাড়ি খুঁজে, কোন বাড়িতে বুড়া আছে কথা কহ। এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করবে, কিন্তু চোরায় জানে না বুড়ায়ও ফেসবুক চালায়। তোরা আসতেছিস কি মনে করে আল্লাহ জানে? আরে বুড়ার ফেসবুক ফেসবুক তোর মতো টিপা টিপির ফেসবুক না, বুড়ার ফেসবুক হলো কামড়া কামড়ির ফেসবুক, মানে ফানসাবা। এক একজনের ফেসবুক আলাদা আলাদা, বুড়ার ফেসবুক কি পানসাবানি, রাত্রে শুয়ে শুয়ে কম্বলের তলে বুড়ায় পানসাবা। চোর যখন ঘরে ঢুকছে বুড়ায় টের পাইছে, ঘরে চোর হয়েছে, চোর বুড়া চিন্তা করতেছে বুড়া তো চালাক্ষণ না, ঘুরা গাড়া পোলা পাইনি, এখন বুড়া করে মনে করে ব্যাক কল। আরে গাদা তোর দাদাই যদি ব্যাক কল হয় তোর বাপ হয়েছে কেমনি? তো বুড়া চুপচাপ শুয়ে দিয়েছে, কথা কয় না, কয় ঢুক ঢুকছে গাছটি উঠি গোল করছে। এখন বুড়ায় চিন্তা করে, আমি যদি ধরি ঘরের মধ্যে আমার কিলাইয়া কইলাইয়া যাইব, চিল্লান দিলে তো শুনব না ঘরের ভিতরে, তুই খালি বাইরে। যেই না গাঁটটিটা নিয়ে বাইরে রাখছে মাথায় তোলবো, এর মধ্যে কাকায় যা খপ করে ধরছে জোরে। চোর তো ডিজিটাল চোর, আগেরকার দিনে চোরারা খালি গায়ে আসতো, তেল তুলে মাইকা দললে পিছলাই যেত, আর এখনকার চোরারা মাথায় তেল দিয়ে আহে যেন মাথাটা ঠান্ডা থাকে, ধরা পড়লে বুদ্ধি করে বাইরে তোলে। তো যেই না চোরারা ধরছে, চোরে লড়ে চোরে একদম চুপচাপ চাচার মুখের দিকে তাকায় কিরে কিরে, হায় খোদা কই যে চুরি করতে আইলাম, কই এসো কি কব বাজার, আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো, চাচার পোলা থাকে বিদেশ, বহুদিন ধরে আব্বা ডাকটা শুনে না, যেই না সুরে কইছে আব্বার মতো, আসলেই চাচার দিন লেগেছে নরমে, কিন্তু তারপরেও একটা ভাব লইছে কথা চুরি করতে আইসো, কইলে তো চিন্তা করতেছে। এখন কামারে লইয়া থানায় চলে, চল থানার দিকে রওনা দিছে, কিছু দূর যায় কাঁপে হু হু কিরে বাজান, আপনি তো আমার থানায় দিয়ে আইবেন, পুলিশে তো হাজতে ফালায় রাখবো সারা রাত, আমি তো শীতে মইরেই যাব। কই তো শীতে মইরে যাবি, শীতের দিন শীতের কাপড় ছাড়া আইসুস কেন তুই? কাহারে আল্লাহ আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম, আমি তো একটা চাদর গায়ে দিয়ে আইছিলাম, চাদরটা গায়ে দিয়ে গাঁটটি গোল করতে সমস্যা, চাদরটা খুললে আপনার ঘরে রাখছিলাম, মনে করছি গাঁটটিটা রাইখা চাদরটা আইনে গাঁটটিটা লোয়া ভাগবো, এর মধ্যে আপনি ধরলেন। কই তোর চাদর কই আপনার ঘরে? কই এখন একটু যদি সুযোগ দিতেন চাদরটা লয়ে আইতাম। কই যা তাড়াতাড়ি লয়ে আয়, সরে গেছে ঘরে চাদর আছে, চাচাই চিল্লাইতেছে কিরে চাদর পাস না, লাইটটা জ্বালা, আমি আহম কথা কয় না। কাকা আসতে করে ঘরে গেছে, যায় লাইট জ্বালায় দেখে, হ্যাঁ খোদা কাকায় যে নতুন কম্বলটা গায়ে দেওয়া হইয়াছিল, চোরাই ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে বের হয়ে গেছে। চাচা মনে মনে কয়, তুই তো গাঁটটি রেখে গেছিস, তুই আবার আসিস। চোরাই মনে মনে চিন্তা করে, যারে আব্বার মতন কইলি নরম হয়ে যায়, আগামী তো দরকার লাগলে আব্বাই কই। কয়দিন পরে চোরা আবার ওই ঘরে আসে, চাচাই অত শুয়ে শুয়ে ওই যে পানসাবাই টের পাইছে, ঘরে চোখ ঢুকছে, কিন্তু চাচা এবার কিছু কয় না, কয় আজকা তোর ধরুন চাই দিয়া। চোরায়ও গাঁটটি মুটটি গোল করে নিয়ে উঠানে রাখছে, চাচায় যায় আবারও খপ করে ধরছে, চোরার আগের মতো চুপচাপ দাঁড়ায় রয় নাই, এইবার চাচার হাত ধরে টান, কিন্তু কই টানোস তো থানায় চলে, কই চুরি করলি তুই থানায় টানোস আমারে? কেন আপনারে দেওয়ার জন্য না, আমারে থানায় নিয়ে দেন, কই তুই আমারে আমার ব্যাটকল বানাইবি? কই না না এইবার আর কোনো কাহিনী করি না, আমারে লইয়া থানায় চলে, কই তো চল চল। কিছুক্ষণ হাঁটে হাঁটে কতক্ষণ পরে উরি আল্লাহ কি কিরে কি হয়েছে? কই পায়ের মধ্যে কাটা বিঁধে, তো পায়ের মধ্যে কাটা বিঁধে তুই জুতা ছাড়া আইসুস কেন? আমি কি জুতা ছাড়া আইছিলাম? জুতাটা পইরেই আইছিলাম, জুতা পইরা ঘরে হাঁটলে চটচট আওয়াজ হয়, এই জন্য জুতাটা খুললে আপনার ঘরে রাখা গাঁটটিটা গোল করছিলাম, মনে করছি গাঁটটিটা রাইখা জুতাটা লইয়া পালাম, এর মধ্যে ধরলেন। কই জুতা কই? আপনার ঘরের দুয়ারের সিফার মধ্যে। কই এখন এখন কি করা? তুই মনে করছে জুতা আনতে যাইয়া আবার পালাবি? সুরে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই অন্যায় আমি আর করুন না, তাইলে আপনার যদি মায়া লাগে তো একটু কষ্ট করে জুতা আপনি লয়ে আন, আমি দাঁড়া। তো চাষা করছে তুই দাঁড়া, চাষ হয়ে গেছে ঘরে জুতা আনতে, আয়া দেখে হায় খোদা চোরা অনেক ঘাটতি।
এটা দোস্ত তুমি করে হাসানোর জন্য কথাটা বলতেছি না, বুঝো বুঝো উপলব্ধি করো। একটা সিসকে চোর সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। তো তুমি কেমনি মনে করো সমস্ত বাটপারের বাটপার গডফাদার মিস্টার ইবলিস তোমারে আমারে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে? এটা কি করে চিন্তা? ইবলিস নিজেও বলেছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিসের চ্যালেঞ্জ, ইবলিস বলে আল্লাহ আমি সামনে দিয়া ধোকা দিব, পেছন দিয়া ধোকা দিব, ডান দিয়ে ধোকা দেব, বাম দিয়ে ধোকা দেব। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হচ্ছে ইবলিস এক পদ্ধতিতে ধোকা দিবে না, চতুর্মুখী হামলা করে আমাকে আপনাকে বিভ্রান্ত করবে। তিন নম্বর বাজার আখেরি সদাই, কিন্তু মুদি দোকান তো একটু সময় বেশি লাগছে। তিন নম্বর টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা ঠিক দুই আয়াত পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সামনে ওইটা সরাই পানি লাগে আমার ঘাম বেগ আমার সমস্যা নেই, কিন্তু ওই বাতাসটা আরো বেশি আপনাদের কষ্ট হইল, ওদিকে দেন আমার দিকে দিয়ে না। আল্লাহ তাআলা খুব মনোযোগ দেন, আমি আস্তে আস্তে মূল কথার দিকে আগাইতেছি, খুব দ্রুত আপনাদের যেন কষ্ট না হয়, তাড়াতাড়ি বাজার করতেছি যেন খিদা বেশি না লাগে। আমারও পকেট কম, টাকা পয়সা কম, পকেটে টাকা কম থাকলে বাজারে সময় কম দেওয়া লাগে, পকেটে টাকা কম দিচ্ছেন নিচে গলায় সমস্যা। আল্লাহ তাআলা দুই আয়াত পরেই আমাদেরকে সতর্ক করার জন্য দেখাইয়া দিয়েছেন, এ আমার বান্দারা তো করে কেমনে বুঝার, তোমাদের বাবা আদম আর হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান একটা পদ্ধতি গ্রহণ করে নাই, চারটা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোকা দিয়েছে। পদ্ধতি কয়টা? মালিক বলতেছেন খুব খেয়াল করে, ফাওয়াসওয়াসা লাহুমাস শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন ওয়া ক্বাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন। ধোকা কয়টা? আমি আয়াতের তর্জমা করবো না, শুধু ধোকাগুলো একটু দেখায় দিই। এ মাদ্রাসার ছাত্ররা ভাই তোমরা ধোকাগুলা বেশি মনোযোগ দিয়ে শোনো, কারণ একই সিস্টেমের ধোকা কিন্তু এখনো চলতেছে, আমাদের খবর নাই। আমরা মনে করি এই সিস্টেমে ধোকা খালি আমার বাবার ইনসাম করে দিবে। এক নম্বর ধোকা, মা নাহা কুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, আদম আর হাওয়ার কাছে শয়তান যায় কয় এই এই গাছের ফল খান না কেন? তা আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ তো খাওয়া থাক দূরের কথা, কাছে যাই তো নিষেধ করছে। থুরু আল্লাহর কথার উদ্দেশ্য আপনারা বুঝেন নাই। আদম নবী, নবীকে শয়তান আল্লাহর কথার মতলব বুঝায়, খেয়াল করো এই আঙ্গিকে বুঝার চেষ্টা করো। আদম কি নবী? নবীকে বুঝাচ্ছেন যে আপনি আল্লাহর উদ্দেশ্য বুঝেন নাই। আল্লাহর কি উদ্দেশ্য? মা নাহা কুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, আল্লাহ আপনাকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন, মারিফা না কেরার পেজ দিছে। এইবার সাধারণ মানুষ বুঝেন, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, শয়তান আয়া কয় এই কাঁঠাল খান না কেন? তা আদম আলাইহিস সালাম কয় আল্লাহ মানা করছে, কয় ধুরো আল্লাহ মানা করছে এই এক নম্বর গাছের কাঁঠাল খাইতে, আরও যে 9টা রয়েছে এটা তো মানা করো না, করি খান। তাইলে আল্লাহর বক্তব্যের সর্বপ্রথম ব্যাখ্যা আর তাফসির করছেন যেই হুজুর, হুজুরের নাম কিরে ভাই? আরে মুফাসসির হুজুর, হুজুরের নাম কি? মুফাসসিরটার নাম কিরে? ইবলিস। ইবলিস কাজে নামের শুরুতে মুফাসসির পাঁচতলা টুপি ইয়া হাবা কাবা দেখে কাঁদতে হয়ে যাবে না, তুঙ্গ অভ্যাস বড় খারাপ। এই আঙ্গিকে এক কথা, দ্বিতীয় কথা বুঝেন, আল্লাহর বক্তব্য ইবলিস নবীকে বলছে আপনি আল্লাহর বক্তব্য বুঝেন নাই, মানে কি? এই যুগে এই চক্রান্ত বাদ,
চলে কেমনে চলে? চলে হচ্ছে কিছু সাধারণ দিনদার বাড়িছে, যাদের ওস্তাদ কোন আলেম না, যাদের ওস্তাদ হচ্ছে ফজিলতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহ। এরা এসে আলেম দিন বুঝায় তো বুকের উপর হাত তোলা উত্তর। পাগড়ি একটা মহিলা চিল্লাই গেছে কোনদিন আল্লাহ দিয়েছে কবুল করছে আলহামদুলিল্লাহ, এখন এসে আলেমকে দিন শিখা। এরে দোস্ত, সাধারণ মানুষ যখন আলেমকে দিন শিখাইতে আসে তখন আমাদের শয়তানের হিস্টোরি মনে পড়ে, আরে শয়তান তো আল্লাহর বক্তব্য নবীকে বুঝাইতেছে। শিখছে কার্তিকা কথা কয় না এখন? শিখছে কার্তিকা? এ মাদ্রাসার ছাত্ররা কোরআনকে হাল দিয়া বুঝো, কোরআনকে হাল দিয়া বুঝো, মজা পাইবা, কোরআনের মধ্যে মজাই মজা। কোরআনকে আল্লাহ তাআলা খালি আদম আর ইবলিসের কিসসা শোনানোর জন্য এই আয়াত নাযিল করে নাই, আল্লাহ সতর্ক করেছেন যে এই পদ্ধতিতে উম্মতকে ধোকা দিবে এই পদ্ধতি কিন্তু কিয়ামত পর্যন্ত চালু থাকবে, কারণ কোরআন তো কিয়ামত পর্যন্তই থাকবে। খবরদার খবরদার, দ্বীনের ব্যাপারে আলেমদের সামনে মাতবুলি করো না। একটা কথা সারা জিন্দেগির জন্য মনে রেখো, কোন সাধারণ মানুষ যদি দিনই বিষয়ে নিজেকে আলেমের চেয়ে বেশি পণ্ডিত মনে করে, খোদার কসম আমরা কসম খায়া বলি ওই বান্দার পতনের সময় আসছে। একটা উদাহরণ দিয়ে শুনবি, আমি যখন সন্ধি করবো তখন মুরব্বীরা বুঝবেন আমি আমার এই কিছু কলিজার টুকরা খোলা পায় না আছে, আমার সন্তান তুললাম, আমি এদেরকে কই মায়া করে আপনারা মাইন্ড করেন না, এত অভদ্র হুজুর দাওয়াত দিছে তুই ফিরে পায়, এই তুইয়ের মধ্যে যে কি মায়া আপনারা কি বুঝবেন, আপনারাও তো বুঝেন ছেলের কেউ আপনি করে ডাকবে, তুমি করে ডাকবে, তুই করে ডাকবে, এটার মধ্যেই একটা মায়া, তুইয়ের মধ্যেও মাঝে মধ্যে কি লাগে রে, আরে মায়া আছে কথা কয় না, তোরা কথা না করে তো বুড়ারা মাইন্ড করবে, তোরা জোরে জোরে করবি হ্যাঁ আমাকে এটাই ভালো লাগতেছে, তুই করে এক আল্লাহর বান্দা। দুনিয়ায় কিছু মানুষ আছে অটো চশমা লাগানো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে আছে ওইরকম এক বেটা হঠাৎ স্বপ্নে দেখে কি নামাজে এর পিছনে বড় বড় হুজুররা, হ্যাঁ সামনে ঘুমের থেকে উঠে তো মহা খুশি, হুজুর আপনারা আমারে চিনলেন, ছেলেরে পাঠাইছে ওই ওই যে মনিরুজ্জামান সাহেব হুজুরের কাছে যা, কথার কথা বড় হুজুরের কাছে পাঠাইছে যা যায় আমার স্বপ্নটা হুজুরে শুনাইয়া দিয়া, দেখবি হিংস হুজুররা উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে, কওমি মাদ্রাসার হুজুরকে তো হিংসা ভরা বুঝলেন না, হিজবুত তাওহীদকে আটকায়া দেয় ওটাও হিংসা, কোরআনের অপব্যাখ্যা দিবা ধরায়া দিলে ওইটাও হিংসা, আম্মা জানদেরকে নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করবা ধরায়া দিব ওইটাও হিংসা, কোরআনের বিধানকে পাল্টায়া দিবা ধরায়া দিব ওইটাও হিংসা। কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তোমার মতো উদারদেরকে পাওয়া যায় না, কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলনে তোমার মতো উদাররা পাওয়া যায় না, তখন রক্ত দেওয়ার জন্য ওই কওমি মাদ্রাসার হিংসু হুজুররাই চলে আসে, কথা সব খালি হিংসা, হিংসার আর জায়গা নেই আমার, কয় যা যা হুজুরে যায় স্বপ্নের কথা কয় দেখবি হিংসায় ব্যাখ্যা পাল্টাইয়া দিবে, পোলায় যায় হুজুরে কইছে কই হুজুর আব্বা তো এক মহা স্বপ্ন দেখছে, কই কি দেখছে রে, কাব্বায় দেখছে আপনারা বড় বড় হুজুর যারা আছে সব পিছনে আব্বা সামনে, কাহায় হয় তোর বাবার মরণের সময় পোলায় তো কয় দেখছে আমার বাবা তো ঠিকই কইছে হুজুরকে তো হিংসা ভরা, আজকের থেকে বাপের লোক আমি যোগ দিলাম হুজুরকে বিরুদ্ধে আন্দোলন, বাড়িতে গেছে দূরের থেকে কান্নার আওয়াজ শুনতাম কিরে কান্দাগাড়ি কেন, ঘরে যায় দেখে বাপ মরা, এই কোথায় এটা কি ব্যাখ্যা, দৌড়ে এসে হুজুরের কাছে হুজুর আব্বা তো মরে গেছে তা আমি কি করছি, কামুতেই ব্যাখ্যা দিয়েছেন তো আমি কি ভুল দিছি কোনো ঠিকই কিন্তু বুঝলাম না কি, তুই বুঝবি না বুঝে বা, কোনো সাধারণ মানুষ যখন নামাজে নিজেরে আগে দেখে হুজুর করে পিছে দেখে এরা মানি হলো জানাজার নামাজ, এটার মানে কি, কারণ জানাজার নামাজের সময় পাবলিক সামনে থাকে হুজুর পিছনে থাকে, কথা কয় না, তার মানে হচ্ছে তোর বাপের মরণের সময় হয়েছে কারণ তোর বাপে হুজুরগো সামনে তোর বাপেরে দেখছে, আরে কথা তো ঠিক, জানাজার নামাজের সময় লাশ কই থাকে, ইমাম সব কই থাকে, আর কোনো দুনিয়ার সুরত নাই এই একটাই সুরত সাধারণ পাবলিক সামনে আলেম পিছনে, এটা কখন যখন জানাজা দাঁড়ায়, এরে মানুষ আলেমদের থেকে দিন বেশি বুঝো, আগায়া গেছো যদি মনে করো তো বুঝো তোমার মরণের আর পতনের সময় আসছে, কথা বুঝতেছে,
শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো দুই নম্বর। ইল্লা আন তাকুনা মালাকাইন, আপনি ফল খান না কেন? আল্লাহ মানা করছে, আরে আল্লাহ কি জন্য মানা করছে এখন বুঝলেন না? কি জন্য ফল খাইলে আপনি ফিরিস্তা হয়ে যাবেন? আল্লাহ চায় না, নাউজুবিল্লাহ। পড়ো মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে যে এখন এই ধোকা দেয় তোমার খবর আছে? নাই, কারণ কোরআন নিয়ে তো গবেষণা নাই, খালি তর্জমা করে দৌড়াও দৌড়াও, চিন্তা নাই কোনো দিন নিয়ে কোনো ফিকির নাই। হায় কি এক সমাজ যে আসতে আসতে, আরে একই সিস্টেমে ধোকা এখন আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের খবর নাই। কেমনি একটু বুঝাইয়া দিই, বুঝো বুঝো তো না, বুঝতে চাও না? আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী, কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, খুব খেয়াল করে বুঝেন জিনিসটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতাদের উপরে। তাহলে আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতার উপরে না নিচে? উপরে। শয়তান কি চক্রান্ত করছে? আদম আলাইহিস সালামকে কয় ফল খান, কয় না খামো না, আরে আল্লাহ খাইতে মানা করছে আপনি ফেরেশতা হয়ে যাবেন, এই জন্য খান খান ফেরেশতা হয়ে যাবেন। আরে আদম তো নবী, নবীর মর্যাদা উপরে, উনি ফেরেশতা হয়ে যাবেন কোন দুঃখে? বুঝে আসছে কথা? হালদিয়া এবার এই এই চক্রান্ত হালদিয়া বুঝি, বাংলাদেশে এখন কওমি ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষীর অভাব নাই, মাশাআল্লাহ। মেনন সব কথা কয় কি, মাদ্রাসার সিলেবাস সংস্কার করা দরকার। সিলেবাস সংস্কার কথা আমরাও বলি যে সময়ের তাগাদা মেটানোর জন্য কিছু সিলেবাস সংস্কার করা দরকার, কিন্তু তারা যখন বলে তখন আমাদের মাথা ঘুরায়, তার মাকসাদ তখন শয়তানের চক্রান্তগুলো মনে পড়ে। শয়তান কি করছে? শয়তান নবীকে নিচে নামাইতে চাইছে ফেরেশতার মর্যাদা। এই বক্তব্য যারা দেয় মাদ্রাসার সিলেবাস সংস্কার করা দরকার, কেন ভাই? এই সিলেবাসে তো আল্লামাস বড় হুজুর তৈরি হয়েছে, এই সিলেবাসে ফখরে বাঙ্গাল তৈরি হয়েছে, এই সিলেবাসে মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছে, তো এখন কেন দরকার? আচ্ছা, কিছু জরুরতের জন্য দরকার, মানলাম, বলে না আরো বেশি দরকার। কেন? কারণ এই সিলেবাস পড়ে ডাক্তার হইতে পারবে না, এই সিলেবাস পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারবে না। আমার কিছু অবুঝ সন্তান তখন চিন্তা করে, হক কথা তো ঠিক, আমরা মাদ্রাসায় এই সিলেবাস পড়া আমরা তো ডাক্তার হইতে পারব না, আমরা তো ইঞ্জিনিয়ার হইতে পারব না। আরে দোস্ত, তুমি বুঝলা না তোমার কোন জায়গায় চক্রান্তের আঙ্গুলটা তারা ঢুকাইতে চাইতেছে। আরে শোনো শোনো, তুমি ডাক্তার হতে যাবা কোন দুঃখে, তুমি ইঞ্জিনিয়ার হতে যাবা কোন দুঃখে, আগে ওইটা চিন্তা করো, তোমার মর্যাদা আল্লাহর নবী সর্বোচ্চ জায়গায় রেখেছেন। এই কথা বলে খায়রুল মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, কোরআনের ছাত্র কোরআনের শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ জায়গায়। যারা ওই সর্বোচ্চ জায়গা থেকে আলেমকে ডাক্তার বানাইতে চায় তারা উঁচু হইতে চায় না, নবীকে শয়তান চাইছে ফেরেশতা বানাইতে তারাও আলেমকে চায় ডাক্তার বানাইতে। ঠিক, আপনি মনে মনে চিন্তা করবেন এটা বড় কাট্টা হুজুর, কট্টর মৌলবি, এটা বড় খারাপ। হ্যাঁ, ডাক্তাররা ইঞ্জিনিয়াররা খাটো করতেছে, আমি আপনাদের কাছে মাফ চাই, আপনাদেরকে খাটো করতেছি না, আমাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদেরকে জবাব দিচ্ছি। আপনি হয়তো বলবেন হুজুর সমস্যা নাই, আলেম যদি ডাক্তার হয় সমস্যা কি, আলেম যদি ইঞ্জিনিয়ার হয় সমস্যা কি? আমি বলি কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনার যে বক্তব্য মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার, কেন আলেম যেন ডাক্তার হয় আলেম যেন ইঞ্জিনিয়ার হয়, এই কথাটা আপনি কয়দিন মেডিকেল কলেজে যায় বলছেন, কয়দিন ইঞ্জিনিয়ারিং কলেজে যায় বলছেন যে আপনাদের সিলেবাস সংস্কার করেন? বলে কি করব, বলে কোরআন ঢুকান হাদিস ঢুকান ডাক্তারদের সাথে, কেন যেন একজন ডাক্তার আলেম হইয়া বলবে? ওটা তো কোনোদিন কর নাই, সব সংস্কার আমাদের মধ্যে কেন? তাইলে কি ডাক্তারের চেয়ে আলেমের, আলেমের চেয়ে ডাক্তারের জরুরত এই সমাজে বেশি হয়ে গেছে? না না, আমরা বরং বলি লক্ষ লক্ষ ডাক্তার বেকার ঘুরে, আগে ওগুলের চাকরি দাও তারপর আলেমকে ডাক্তার বানাইতে আসো। মাদ্রাসায় পড়া কেউ বেকার নাই, আমরা বেকার নাই, আমাদেরকে নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। খোদার কসম খায়া বলি, হীনমন্যতায় ভুগবো না ভাই, বুঝো নিজের নিয়ামতের মূল্য না বুঝলে কদর কেমনে করবা? মাদ্রাসায় পড়া কোনো ছাত্র বেকার থাকতে পারে? আমি কসম খাই, বলে না খায়া থাকে, বলে না খায়া, মাদ্রাসার ছাত্র যদি না খায়া থাকে তাকে বেকার বলা যাবে না, ডাক্তার যদি না খায়া থাকে তাকে বেকার বলা যাবে, কেন? এই পার্থক্য কেন হুজুর?
বলে আমি খামাখা কথা বলি না, আমার কথার পেছনে আমি দলিল ছাড়া, আমি চেষ্টা দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না, প্রত্যেকটা কথাকে কোরআনের আয়াত দিয়ে সাজাইতে হবে, মজবুত করা লাগবে। এটা শুনে বেকার কাকে বলে? আগে বেকারের সংজ্ঞা নির্ধারণ করেন, বেকার কাকে বলে? বেকার হচ্ছে আপনি যে উদ্দেশ্যে লেখাপড়া করেছেন, যদি আপনার উদ্দেশ্য সাধিত না হয় তা আপনি বেকার। একজন ডাক্তার লেখাপড়া করেছে তার পেটের জন্য, তার রুজি রোজগারের জন্য। সে যদি তার রুজি রোজগারের ব্যবস্থায় ডাক্তারি পেশা দিয়ে না করতে পারে, চাকরি না থাকে, তো বলা হবে এই ডাক্তার বেকার। একজন ইঞ্জিনিয়ার সে লেখাপড়া করছে তার রুজির জন্য, সে ইঞ্জিনিয়ারিং শেষ করে যদি চাকরি না পায়, খানায় কষ্ট পায়, তাহলে তাকে বেকার বলা হবে। মাদ্রাসার ছাত্ররা পেটের জন্য মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসার ছাত্ররা রুজি রোজগারের জন্য মাদ্রাসায় পড়ে না, বলে তো কোন উদ্দেশ্য পড়ে? বলে ভাই আমার লেখাপড়ার মূল্যই তো তুমি বুঝলে না। আরে দোস্ত মাদ্রাসার ছাত্ররা, তোমার লেখাপড়ার মূল্যই তো তুমি বুঝলে না, আগে মূল্য বুঝো। আমার লেখাপড়ার মূল্য এত এত উঁচা যে আমার লেখাপড়ার উদ্দেশ্য আমি কি ঠিক করবো, আমার লেখাপড়ার উদ্দেশ্য আমার মালিক ঠিক করে আছে। তুমি খোঁজো সূরা তাওবা আয়াত 122 11 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফ খোলো 5 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, দেখো মালিক কি বলেন। ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আমার মালিক বলতেছেন আমার লেখাপড়ার মাকসাদ হচ্ছে আমি লেখাপড়া শেষ করে আমার কওম ও মিল্লাতের কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দিব, দ্বীন পৌঁছাইয়া দিব। কাজী কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে ফারিগ হইয়া যদি কাউকে সূরা ফাতিহা শেখায়, আমরা মনে করব সে বেকার নাই, সে যে উদ্দেশ্যে লেখাপড়া করছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। না খায়া থাকলে তাকে বেকার বলা যাবে না, কারণ সে খাওয়ার জন্য লেখাপড়া করে নাই। ঘাস খায়া থাকলে তাকে বেকার বলা যাবে না, কারণ সে গোশত খাওয়ার জন্য লেখাপড়া করে নাই। গাছের পাতা খায়া থাকলেও তাকে বেকার বলা যাবে না, কারণ তে মুরগি মশলা খাওয়ার জন্য লেখাপড়া করে নাই। না খায়া মারা গেলেও তাকে বেকার বলা যাবে না, কারণ সে খাওয়ার জন্য লেখাপড়া করে নাই। রাগ করেন না, এখানে ভিন্ন লেখাপড়ার মানুষরাও আছে, আপনাদের লেখাপড়ার আমাদের লেখাপড়ার কিছু পার্থক্য আমাদের জানা দরকার, আমাদের ছাত্রদেরও জানা দরকার। অনেকে হীনমন্যতায় ভোগে মাদ্রাসায় পড়া, যাহারে সমাজে আমরা নিকৃষ্ট প্রাণী। আরে গাদা, শয়তানই তোকে উৎকৃষ্ট প্রাণী মনে করে, নবী বলেছেন তুই উৎকৃষ্ট প্রাণী। কেন বুঝছ না তুই? ইঞ্জিনিয়ার ডাক্তারদের লেখাপড়ার গোড়ায় হাত দে, দেখ সব সোজা হয়ে যাবে। একটু হাত দিতাম নি গোড়ায়, সময় আসেনি? হুজুর একজন ওয়াজ করছে, যে এলাকায় বুজুর্গের কবর থাকে আল্লাহর রহমত নাজিল হয়, আশেপাশে কবরওয়ালার উপায় হাদিসও আছে। এই ওয়াজ করে গেছে ঘরে, দেখে সিল্লা সিল্লি হইতেছে, মুরিদরে খাদেম দিয়ে বাড়াইছে, দেখতো মানুষ কেন সিল্লা, তো দৌড়ে যায় খাদেম দৌড়ে আসছে, হুজুর এই এলাকায় আর থাকা যাবে না। আর কি জন্যে? আপনি যেই ওয়াজ করছেন, এলাকায় বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত আসে, ওই রহমত আশেপাশে কবরওয়ালারাও পায়। এলাকার মানুষ চিন্তা করতেছে আমাদের পুরা এলাকায় কোনো বুজুর্গ নাই, এই হুজুরের মাইরা কবর দেয়। হুজুর মরা যাক, আমার রহমত দরকার সকাল পর্যন্ত, আমি মরা যাই তুমি সকাল পর্যন্ত অসম, আগে কবর গদমি। একজন এমএ পাস, সর্বপ্রথম যিনি এমএ পাস করছেন, সর্বপ্রথম, এই খেয়াল করেন, সর্বপ্রথম মানি বুঝেন যার আগে আর কেউ নাই, বলেন এবার সর্বপ্রথম মানি, এই অর্থ বুঝা পরে জব দিয়েন, সর্বপ্রথম মানি যার আগে। ওই সর্বপ্রথম এমএ পাস লোকটার শিক্ষক কোন পাস বলেন, বলেন না বিএ পাস, বিএ পাস বলেন না কি এমএ পাস তো না, কারণ ছাত্রই তো সর্বপ্রথম এমএ পাস, তাহলে শিক্ষকের নিচেরটা হবে, বুঝেন না এই কথা, বিএ পাস, তাহলে শিক্ষক হইল সর্বপ্রথম বিএ পাস। এই সর্বপ্রথম বিএ পাস শিক্ষকের শিক্ষক কোন পাস না, বিএ পাস, বিএ পাস হলে হ্যাঁ সর্বপ্রথম কেমনি হইলে কি কোন পাস? আচ্ছা আচ্ছা,
সর্বপ্রথম আইএ পাস যে তার শিক্ষক কোন পাস মেট্রিক পাস, আরে বুঝা কোন না আনতে খালি আমার লগে লগে তাও দিতে পাস। সর্বপ্রথম যিনি মেট্রিক পাস তার শিক্ষক কোন পাস? হ্যাঁ নাইন পাস। সর্বপ্রথম মানব ইতিহাসের যিনি নাইন পাস করছেন তার শিক্ষক কোন পাস? এইট পাসের শিক্ষক কোন পাস? সর্বপ্রথম কিন্তু মাথায় রেখেন, পরে আবার রেজাল্ট লাগাই নেন। সর্বপ্রথম মানে যার আগে এইট পাসের শিক্ষক, সর্বপ্রথম যিনি এইট পাস তার শিক্ষক কোন পাস? সর্বপ্রথম যিনি সেভেন পাস তার শিক্ষক কোন পাস? সর্বপ্রথম যিনি সিক্স পাস তার শিক্ষক কোন পাস? সর্বপ্রথম যিনি ফাইভ পাস তার শিক্ষক কোন পাস? সর্বপ্রথম যিনি ফোর পাস তার শিক্ষক কোন পাস? ওই থ্রিওয়ালার শিক্ষক কোন পাস? টুওয়ালার শিক্ষক কোন পাস? ওয়ানওয়ালার শিক্ষক কোন পাস? দুনিয়ায় এমন কোনো লেখাপড়া নাই যে এটা দাবি করতে পারবে যে আমার গোড়ায় জিরো না ওয়ান, তোর গোড়ায় বেড়া জিরো আজ দিয়ে দেয়। একমাত্র শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যার গোড়ায় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি উপরের দিকে উঠবা শিক্ষার হার কমতে থাকবে, উপরের দিকে যত যাইবা কমতে থাকবে, আমি উপরের দিকে উঠবো খালি বাড়তে থাকবে। কেন? আমার উস্তাদ আমার চেয়ে সব দিক থেকে শ্রেষ্ঠ। আমি বুখারি পড়ছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দে পড়ছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নাওয়ার আল্লাহ মারহামাহ, আমার উস্তাদের চেয়ে পাওয়ার বাড়ছে না কোনো। হযরত মাদানীর উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, পাওয়ার বাড়ছে না কোনো। শাইখুল হিন্দের উস্তাদ কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, বাড়ছে না কোনো। উপরের দিকে উঠবে তো বাড়বে কাসিম নানুতুবির উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু তাহের আল-মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আল-কশাশী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আশ-শিনাবি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ আর-রমলি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ জাইনউদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ ইবনে আলি আল-হাজার আস-সাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আলী আয-যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সিজ্জি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সরাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। রাখেন রাখেন রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যায় কি শেষ? আমার দৌড় কি শেষ? না না, আমার দৌড় শেষ না। আমার নবী বলেন, আমার মালিক আগে জানায় দিয়েছেন, উমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুহা। আমার নবী বলেন, আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি। আমার নবীর শিক্ষক কে? কাজী আমার লেখাপড়ার গোড়া কোন জায়গায়? কোন জায়গায়? আসমানে। কোন কোন জায়গায়? আসমানে। আল্লাহ তো এটাই বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমা কালিমাতান তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এমন একটা খাবারা করেছি যার গোড়া তো জমিনে প্রথিত, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। আল্লাহ আল্লাহ। সাদেকি আর ম্যাডাম সাহেব কয় কমই মাদ্রাসা বিশ বৃক্ষ। সাদে কইছে,
হ্যাঁ টের পাইছে এটার অবস্থাটা, অনেকে প্রতিবাদ করছে, হ্যাঁ এত বড় সাহস, কওমি মাদ্রাসায় বিশ বিক্ষোভ করেছে মেনন সাহেব তাও সংসদে দাঁড়াইয়া, আমি কই আরে তুই এত স্ক্যান, হ্যাঁ তো ঠিকই কি কইছে কথা বুঝেন নাই, কেমনে ঠিক কইল বুঝা লাগবে, এটা ওনার কাছে তো ব্যাখ্যা চাও নাই, ব্যাখ্যা চাইলে বলতো না বললেও ভিতরে ভিতরে ওইটাই ব্যাখ্যা, তো উনি না দিল আমি দিয়ে দিই, ছোট ভাই শুনে শুনে জোক শুনেন জোক শুনে, আচ্ছা চিনলে তারপরে উদাহরণটা দেওয়া যাবে, লবণ তো শুনেন হ্যাঁ খুব জরুরি জিনিস না, কোনো রকম চলা যায় লবণ ছাড়া, জরুরি জিনিস, পেঁয়াজের দাম বাড়ছে পেঁয়াজ মানুষ স্টক করে না, যেই না হয়েছে লবণের দাম বাড়ে যাচ্ছে, হায় খোদা বস্তায় বস্তা কিনা শুরু করছে পরে যায় উদা, তার মানে কি বুঝছে যে পেঁয়াজের জরুরত সাজিয়া কাম চলবো কচুরি পানা দিয়েও চলতে পারে কিন্তু লবণ ছাড়া চলবো কেউ, এই জন্য লবণ স্টক করছে, তার মানে কি লবণ মানুষের জীবনের একটা জরুরি অংশ, এটা কার জন্য মানুষের জন্য, আর লবণ জরুরি কার জন্য মানুষের জন্য, এই ফতুয়া জোকের ক্ষেত্রে চলবে, এই ফতুয়া জোকের ক্ষেত্রে চলবে, জোকের মাথায় একটু লবণ দিয়ে দিলে হ্যাঁ খুব মজা করে খাইবে না মারা যাবে, জোকের জন্য লবণটা জরুরি অনুষঙ্গটা বিষ, কথা কয় না, যারা জোকের কাম কি মানুষের রক্ত জীব জন্তুর রক্ত চুইসা চুইসা খাওয়া এটাই জোকের কাজ, যারা রক্ত চুইসা খায় এদের জন্য লবণ অনুষঙ্গ জরুরি অনুষঙ্গ না, যারা রক্ত চুইসা খায় এদের জন্য লবণ হচ্ছে বিষ, লবণ কি হ্যাঁ, যারা মানুষ গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত বর্তমান সময় হচ্ছে কওমি মাদ্রাসা, যদি কারো সাহস থাকে তো তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, আমি কোরআন দিয়ে যদি প্রমাণ করতে না পারি আমার কান তোমার কেচি, আমি কান দিতে প্রস্তুত, আমি কোরআন দিয়ে প্রমাণ করব এই জমানায় মানুষের জন্য আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে কওমি মাদ্রাসা। মেনন সাহেব যে বিশ কইল, মেনন সাহেব যে মানুষের রক্ত চুইসা খাইয়া জোক, জোকের জন্য তো কওমি মাদ্রাসা বিশই তো হইলে কি ভালো কি জৈব, তা হ্যাঁ কি সত্য কথা কইছে না মিথ্যা কথা কইছে, এমন একটা সত্য কথা জীবনে কয়দিন কইছে, হ্যাঁ খাওয়া কাছে এতেন কেন, ঠিকই আছে বিশ তো তোর জন্য বেড়া কাদা আমার জন্য না, আমার জন্য সবচাইতে জরুরি নিয়ামত, কথা কর এই নিয়ামত পাইয়া খুশি আমি আলহামদুলিল্লাহ, খুশি আমি বলেন না আলহামদুলিল্লাহ, শয়তান যখন দেখলো দুই নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার বললো তিন নম্বরটা ফল খান না কেন, কাল্লে মানা করছে, কাল্লে কি জন্য মানা করছে এখন বুঝলেন না, কি জন্য তো ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, খান খান জান্নাতে আমার মতো স্থায়ীভাবে থাকতে পারে, বলে এটা কি এমন খারাপ কথা কইল, এটা তো ভালো পরামর্শ জান্নাতে স্থায়ীভাবে থাকবে, কারণ হচ্ছে এই পরামর্শটা আল্লাহর মর্জির খেলাপ পরামর্শ, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানিয়ে দেন, বানাইছেন কই পাঠাবে দুনিয়া, আরে কথা বলে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, কই পাঠাবেন কই পাঠাবেন দুনিয়া, এখন একটা প্রশ্ন যদি আপনাদের জাগে তাইলে আমি জবাব দিব, না হয় চুলকায়া কথা বাড়ানোর দরকার নাই, আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইয়াই থাকেন তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে আবার ঘুরাই আনছেন কি জন্য, এই জন্য তো বেস্টা লাগছে, ডাইরেক্ট পাঠাইয়া দিলে তো শয়তানের সাথে সাক্ষাৎ না হইতে পারত, বুঝেন না এই কথা, ডাইরেক্ট কেন দুনিয়ায় পাঠাইলেন না, এই প্রশ্নটি আপনাদের জাগে, আর জাগে উত্তর দিব না হয় খামাকা আমার সুলকানের দরকার, জাগে জাগে তো শুনে সূরা তাওবা আয়াত 111 11 নম্বর পারা হবে কোরআন শরীফ 3 নম্বর পৃষ্ঠার 9 থেকে শেষ পর্যন্ত লাইভ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির একটা প্রস্তাব দিয়েছে, মালিক বলে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ,
আরে মুমিন, তোর জান আর মালের বিনিময়ে আমি তোর কাছে জান্নাত বিক্রি করতে চাই, কিনতে কে কে রাজি? আরে কে কে জান্নাত কিনতে রাজি? আল্লাহ আল্লাহ, এখন অনেকে বুঝা সারে নাই, সবাই জান্নাত কিনতে রাজি, হাত নামান তাড়াতাড়ি। এইবার মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করে, কোনো জিনিস না কিনা না দেখা কিনা যায়? পানির তলে মাছ কিনা যায়? এই মুফতি সাহেবরা কথা কও, যায়েজ তো? জান্নাত আপনারা দেখছেন নি? না দেখে কেনার জন্য আর তুলছে? এই জন্য নাস্তিক মুস্তাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি, আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? তো জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হইলেন, কেমনে বুঝে শুনে বিশ্বাসী? তারা না বুঝবে না, না বুঝে এখানে চিল্লাইছে। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? আরে মেয়ে দুই রকমের, একরকম মেয়ে তো মা বাবার বাধ্য সন্তান, মেয়ে কেন বউ পোলাই তো আছে এরকম, আমার দেখার দরকার নাই, আমার তাই তো আব্বা মা কইছে যাইতে, আমি আমার যাওয়ার দরকার না, আপনারা দেখেন যায় কাম হয়েছে, শেষ কাম শেষ। তো মেয়ে তো বহুত মেয়ে আছে এরকম, দুই রকম মেয়ে, দুই রকম, একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, যাদের সামনে বিয়ে শাদীর আলোচনা হইলে হ্যাঁ লজ্জায় যাবে গাড়ের ঘরে, যায়া আপন জন কাউরে বলবে ভাবি টাবি এই আব্বা মারে তো আমার এগুলো চিন্তা করতে না, হেরা যা মনে হচ্ছে তাই করতে, যেখানে খুশি এখানে দিতে, আমার জানারও দরকার নেই, দেখারও দরকার নেই, শোনারও দরকার নেই। আরেক রকম মাইয়া আছে ওই যে ঢাকার শাহবাগের স্লোগান কমা, এগো সামনে যদি কয় তোরে অমুক জায়গায় বিয়ে দিতে চাই, আসতে এত তাড়াহুড়া করেন না, আমি আগে খবর লোক সব ঠিকঠাক আছে কিনা, যাই সব খবর লেবো, আগে যায় দেখাইব সব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? সবাই সবাই বাধ্য সন্তান আলহামদুলিল্লাহ। এইবার বুঝেন আল্লাহ তাআলা আ তোমার হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাই আনছেন, যেন কেমন পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখে কেনার জন্য রেডি, না 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 আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি না, বরং আমরা আমাদের মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার। বুঝতেছেন কথাবার্তা না? আচ্ছা শুনে শুনে যখন দেখলো তিনটা কাম হয়ে গেল, এইবার বুঝেন আমগো নেতারা এই নাটক পত্রিকা শিখছে, আমি দেখাইতে চাই না। নির্বাচন আইলে দেখবেন আমাদের কোন কোন নেতা, সব জায়গায় না, কোন কোন নেতা টুপি টাপি লাগায় হাসান মুসরি হয়ে যায়, কথা ঠিক? আবার কেউ গুন্ডা গান্ডি দিয়ে পুরা রাবেয়া মুসরি শিখছে কাটতে, মুখস্থ ক আমি বুঝাইতেছি, তুই আগে ক শিখছে কাটতে, জোরে ক শিখছে কাটতে। আমি কোরআন শরীফের এই আয়াতগুলো নিয়ে চিন্তা করি আর হাসি আর মগাগ চক্রান্ত গুলা দেখি, যে মগারা তোরা পত্রিকা শিখছ, আমি কোরআন দেখে বুঝতেছি, কোরআন পড়ি আর আগের চরিত্র গুলা চিন্তা করি, শিখছে কার্তিকা? শয়তান যখন দেখলো তিন ধোকায় কাজ হয় নাই, এইবার টুপি টাপি লাগাই হুজুর হইয়া আল্লাহর নামের কসম খাওয়া শুরু করছে, অকসামাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহি, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তার আর সস্তায় পেশ খাওয়া লাগে না। এটা কইলে অনেকে রাগ করে, ভারতে আপনারা কি যে পাইছেন হুজুর, আমার ভাই সাফাত ভাই কত বন বইলা গেছে, হুজুর তো কইছে আমরা ভারত বিরোধী না, আসলে সবগুলোর চরিত্র ওই এক, মোদিয়া হোক আর ওই কংগ্রেস আসুক, কোনোদিনই আমাদের ভালো তারা চায় না। মুফতি আমিন রহমতুল্লাহ আলাই এই জমিনে বসে একটা কথা শোনাই, মুফতি আমিন রহমতুল্লাহ আলাই ভারত আমাদের কেমন বন্ধু আর কি কি খাওয়ায় আর দেয় এটার একটা উদাহরণ দিতেন, আপনারা কোনোদিন শুনছেন কি না? না শুনলে আজকে আবার শুনেন, শুনলে তাকরার হোক। মুফতি আমিন রহমতুল্লাহ আলাই একটা গল্প শোনাই, কিসের গল্প? ভারত আমাদের কোন মার্কা বন্ধু ওই গল্প, আরে মুজাহিদ মিল্লাতের গল্প, কি দারুণ কথা বলে। এক পিশাব এক মুরিদরে খেলাফত দিছে, পিশাব তো সরল সোজা মানুষ, আমাকে হুজুররা সরল সোজা হয়, মুরিদ তো আইছে পুরা দরবেশ, কি দরবেশ ছিল এলাকায় কি কয় সুফি সাহেব, দরবেশ কয় তো, মুরিদ তো পুরা দরবেশ,
হুজুরে মনে করছে দরবেশ, আসলে ওটা দরবেশ ছিল না, ওটা ছিল ধরে বেশ। কি ছিল আর কথা কস না তোরা, এগুলো লিখে রাখবি, লিখে রাখবি। এগুলো কি লিখে রাখবি? এগুলো 40 বছরের অভিজ্ঞতার কথা। আসলে কি এটা ধরে বেশ, দরবেশ না, হুজুরে মনে করছে কি দরবেশ। দিছে খেলা মুরিদ তো এলাকায় যায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝেন নি আপনারা? একজন আইসি হুজুর পেট ব্যথা, পিসাব বুঝছে এটা কাস্টমার সরো, একটা কালা মুরগি লাগবে 200-300 টাকা লাগবে। বলো দে মনে করছে কয় 3 টাকা কেন কইল, 500 টাকাও তো চাইতে পারত। এখানে কোনো গুমরস নেন হুজুর। আরেকজন আইসি হুজুর কান্দে কান্দে শেষ, কিরে কি সমস্যা হুজুর? 5 বছর প্রেম করে বিয়ে করছি, কয় এখন কয় বাইতার না দেখি বেড়ি আরেকবার লাগে প্রেম করে। হুজুর বুঝছে এটা বড় কাস্টমার, কয় একটা কালা ছাগল 5,300-2,500 টাকা লাগে। আমি এগুলার নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। আসেন এগুলার একটা চিকিৎসা দিয়ে দেব, এগুলার একটা চিকিৎসা আছে স্পেশাল চিকিৎসা। আরে নিবেন এগুলো, এগুলার চিকিৎসা হইল দৈরা সাইজ, কথা কয় না দৈরা। এগুলার আর কোনো কোনো চিকিৎসা নাই, দৈরা জাগাত সাইজ সোজা হয়ে যাবো, ব্যবসা সব জিতে দেবে। হুজুরের কাছে খবর গেছে হুজুর যারে খেলাফত দিছে না গোটা এলাকা গুমরা করতেছে। হুজুর কয় তোরে খেলাফত কেটে দিলাম। মুরিদের কাছে খবর গেছে তোর হুজুর কিন্তু খেলাফত কেটে দিছে। তো হুজুর কাটলে কি হয়েছে? আমার যেটা ঢুকছে আমি বাইরে যেতে পারি। একদিন হুজুর মুরিদের বাড়ির কাজ দিয়ে কই জানি যা পিসা, হঠাৎ মনে পড়ছে আরে বদমাইশের বাড়ি নাই এলাকা, হাই হাই যদি আর সামনে পড়ি না জানি কোন বিপদে পড়ি। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। হঠাৎ করে দেখে মুড়ি যাইতেছে মাস্তানি, হুজুরের তো কলিজায় পানি নাই, এখন কি অবস্থা? নিচের দিকে দূরে ভর পত্র করতে হাঁটতেছে। মুড়ি তো সামনে দিয়ে আইসা এনে ধরছে, হুজুর আল্লাহ আপনার পাই আমি ধন্য, আমার বাড়িতে একটু পাড়া দিয়া কদম দাঁড়া এখানে আমার বাড়িটারে মুবারক করবেন। হুজুরকে আমার সময় নাই আরেকদিন, আর হুজুর আপনার পামনার কোনোদিন যাওয়াই লাগবে, তাই না বাড়ির দিকে রওনা দিচ্ছে। হুজুর গেছে কি করবে এখন? বাড়ির যাওয়ার পর তো হুজুর আপনি ঘুমান আমি একটু বাজার ফিরাই। তো হুজুর কয় যা, মুড়ি দেখেছে বাজারে, বাজারে যাইয়া আয় আল্লাহ বড় বড় বোয়াল মাছ বড় বড় শোল টোল যা পাইছে সব বাজার করে আইনা হুজুরের ইচ্ছা মতো খাওয়াইছে। হুজুর খায় আর চিন্তা করে কি রে এর আত্মাটা তো বড়ই লাগে, মানুষের বদনাম করে কি জন্যে বুঝলাম না কিছু। বিদায়ের সময় হুজুরের 10,000 টাকা হাদিয়া দিয়েছে, হুজুর 10,000 টাকা হাদিয়া। হুজুর তারও গেছে নরম হইয়া কয় না না আসলে মানুষ বড় হিংসুটে, মানুষের বিরুদ্ধে হিংসায় আমার কাছে বদনাম করছে, যায়ার ওই যায় আর খেলাফটটা ফেরত দেবো ডাইকা নিয়ে আমি যায় দেবো, এত ভালো মানুষ। মুরিদ 10,000 হাদিয়া দিয়ে হুজুরের বিদায় করছে, হুজুরের গাঠটিটারে কান ধরিয়া হাড়ে হাড়ে। আর হুজুর মনে মনে হিসাব করে গাঠটির ভিতরে আছে 40,000, মুরিদি দিল হাদিয়া 10,000, দুইটা মিললে 50,000। বাড়ির কাঁচা পায়খানাটা যাইয়ে পাকা করুক, কয় বস্তা সিমেন্ট লাগবো, কয় হাজার ইটা লাগবো, কয় গাড়ি বালু লাগবো হিসাব করতেছে আর 50,000 তাকসিম করতেছে। কিছুক্ষণ পর চিন্তা করতেছে টাকাটা দুই জায়গায়, টেনশন দুই জায়গায়, একখানে রাখলে তো পাহারা এক জায়গায় দেওয়া যায়। আচ্ছা মুড়িদের বিদায় করে টাকাটা একখানে করি, কই তুই জাগা গাঠিটা আমারে দে। তো গাঠিটা লইয়া হুজুর এক বট গাছের তলে বইছে, বইয়া গাঠিটা খুলছে, খুলে দেখে হায় মা আমি গাঠির ভিতরে 40,000 নাই। কারবার কি হয়েছে? কারবার হয়েছে মুড়িদে হুজুরের ঘুম পড়াইয়া গাঠিটা খুলছে, খুললে 40,000 বাইর করছে, বাইর করে 10,000 দিয়ে বাজার করছে, 10,000 হুজুরের হাদিয়া দিয়ে 20,000 বাইরা দিচ্ছে। হযরত মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বলেন ভারত তোমারে খাওয়ায় না, ভারত তোমারে হাদিয়া দেয় না, আরে তোমার খবর নাই, তোমার 40,000 মাইরা তোমারে 10,000 খাওয়ায়, 10,000 হাদিয়া দেয়, 20,000 মাইরা দেয়। ভারত তোমার ওই মার্কা বন্ধু, এখনো সুযোগ আছে, সময় আছে, সোজা হও, নাইলে পিটা একটাও মারি পড়বো না। মনে রেখো পিঠা দিতে আয় আয় আয়, আমরা তো অপেক্ষায় আছি কবে আগে পিঠা দেওয়া লাগে। ছোটবেলার থেকে যে জেহাদ দিলের মধ্যে লালন করি, আফগানি তালেবানদের মতো সুযোগটা তো পাইলাম না, তোরা না এলে সুযোগ আমরা কপালে আর না রে ভাই। আয় খালি একবার, আয় খালি একবার, মহতারাম হাজির
বাজার একটু শেষ করেন, খিদা লাগছে। ঠিক আছে ঠিক আছে, বাজার শেষ আর করুন না, কিন্তু কি বাজার করলাম এটা তো বোঝা লাগবে। আমি পড়া মুখস্থ করায় করায় আগাই, এটাই আমার স্টাইল ভাই। তোমার খারাপ লাগলে শোনো, নাইলে ভাই চাওয়া পড়া মুখস্থ করো। বয়ান পড়া একটা যদি মুখস্থ না হয় তো তোমার তো ওই বয়ান আমার আবার শোনাইতে দরকার নাই, একটা মুখস্থ করো। কি বাজার করলাম, আইটেম কি, শুটকির ভর্তা না পোলাও করমা, এটা তো বোঝা লাগবে। পুরা বাজার করছি আইটেম দুইটা, কয়টা? এক নম্বর আইটেম হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট, আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করা। ওই এই কথাটা কি এতক্ষণ লম্বা সময়ের আলোচনায় বুঝেছেন আপনারা? দুই নম্বর আইটেম হচ্ছে শয়তান বড় বাপ্পা, বাপ্পার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, শয়তানও আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না, এটা হচ্ছে আমার দুই নম্বর আইটেম। এই দুই আইটেম থেকে খোলাসা কথা, খানার টেবিলে খানা, কি আলোচ্য বিষয় আজকে, একজন সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ কইরা আবু জাহেলদেরকে দিয়া এক পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইছে, বইলা লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল খাউফি। আপনি মনে করেন না এই যুগেও শয়তান আমাকে আপনাকে যুগের আবু জাহেলদেরকে দিয়া একই বক্তব্য দেওয়া কোরআন থেকে দূরে সরাবে? না না, এই যুগে কোরআন থেকে উম্মতকে দূরে সরানোর চক্রান্ত ভিন্ন, পদ্ধতি ভিন্ন, তরিকা ভিন্ন, কাজ একটাই, মোড়ক ভিন্ন, প্যাকেট ভিন্ন। কোন কোন পদ্ধতিতে এই যুগে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। বুঝছেন না কথা? এবার আলোচ্য বিষয় শুনবেন না ভাই, যাবেন তাহলে একটু পানি খাওয়াও শুনলে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার এনার্জি কম না মাশাআল্লাহ। আমি আমার যাই যাই অবস্থা, যাক ঠিক আছে একবার যাই যেন তবা করুন যায়, আর যেমন আরে ভাই এগুলো পাবলিক খরচ সাংঘাতিক সারে না। বুঝতেছেন কি কথাবার্তা ভাই? আমাদের খাস মানুষ যারা আমাদেরকে যারা চিনে এরা জানে আমি আসলে বক্তা, আমি শিক্ষক, এই আমার ছাত্র আমার কাছে পুরা সরবেকা সরবেকা পড়ছে নাকি সরবেকা পুরাটা পড়ছে, কত জায়গায় গেলে মুক্তি রাফি আমি হজরতের কাছে পুরা ফায়দা পাইছি, পুরা জার লাইনটা আমার কাছে পড়ছে, ওই রাফি বিন মনির বয়ান করে তা। হ্যাঁ রাফি বিন মনির, আমাদের তো কারণ কামল এটা বাচ্চাদেরকে পড়ানো, বয়ান করা এটা আমার কাম ছিল না। মুরব্বীরা ধৈরা জোর করে বাইরে পাঠাই দিয়েছে, কই মসজিদে বয়ান করে চলবো না, রাস্তায়ও কিছু নামা লাগবে, তাই শুরু করছি বয়ান করা। এখন বয়ান যে করি আমি মনে করি আমি পড়াইতেছি, কিন্তু ওইটা না, আপনারা আবার ভাইবেন না আপনাদেরকে আমি ছাত্র মনে করতেছি না। না পড়ানের দুই রকম পড়ানি হয় আমাদের মাদ্রাসা, এক পড়ায় ওস্তাদে, আরেক ওস্তাদে একটু পান খায় ছাত্রদের কয়, এই তুই ক আলি, তো সবাই কয় আলি, পড়ানো মুক্তবে। আমি ওই মার্কা শিক্ষক, মানে ছাত্র ওস্তাদরা তো আসি, আমি আসি বয়ান করার জন্য এই উদ্দেশ্যে, আমার মুরব্বী যারা আছেন আমি যা বুঝলাম এটা ঠিক আছে কিনা ওনারা ধরাইয়া দিবেন, আর আমার সমমানের যারা আছে তাদের সাথে তাকরার করতেছি, গুরু পৃষ্ঠারি আমি আপনাদেরকে ছাত্র মনে করি না। আমার মনে করি না যে আমাদের ছাত্র বানাইয়া দিয়েছে, আমার একটা টেলা করে না, আমি নিজেরই নিজের ছাত্র মনে করি, আপনারা ছাত্র মনে করবো কি? নিজেকে ছাত্র মনে করার মধ্যেই নিরাপদ, কেন? কারণ ছাত্র ভুল করি কোনো সমস্যা নাই, নিজের শিক্ষক মনে করে ভুল করলে তো সমস্যা, হুজুরিয়া ভুল করে এমন ভুল করলে কোনো সমস্যা, ছাত্র মানুষ থাক না করে শিখতে শিখতে এটা আমার জন্য খুব সহজ। শুনেন খেয়াল করেন, শয়তান এই যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর যেই যেই রাস্তাগুলো বের করেছে, আমি খুব খুঁজা খুঁজা বাইর করে দেখছি শয়তানের পদ্ধতি মৌলিক তিনটা, কয়টা? মূল কথাই যদি না শুনে, খানার টেবিলই যদি না বুঝে বসে, তো বাজারে কেন ঘুরলেন কষ্ট করে? এই জন্য এই অংশটা মনোযোগ দিয়ে শুনেন, দেখি সবাই একটু দাঁড়ান তো, দেখি সবাই একটু দাঁড়ান তো, আল্লাহ আকবার, থাকবি থাকবি কেমন লাগবে বনে বলো দয়া বয়লাম খানার টেবিল, বুঝে আসছে কথা? তো শোনেন শয়তানের পদ্ধতি মৌলিক কয়টা ভাই? আরে বলেন না, তিনটা মৌলিক পদ্ধতি। ওইটা তো ওই ধোকা দেয় চারিদিক থেকে, ওইটা না। এই যুগে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য যেই পদ্ধতিগুলি গ্রহণ করেছে, আমি খুঁজা খুঁজা মৌলিক বিষয় পাইছি তিনটা, কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে
এক নম্বর বাড়ির কোনো সিরিয়াল নাই, একটা এক নম্বর করলে তো সিরিয়াল হয়ে যায়, একটা একটা হচ্ছে পাগড়ি জুম্বা পইরা ম্যাচ শুরুতে ঢোকা। কিন্তু এখানে আমাদের কিছু কথা আছে, আমরা যখন দিনই বিষয়ে কথা বলি মাওলানা সাদ সাহেবের ভুলগুলো ধরে দেই, আমাদের কিছু ভাই আছে তখন আমাদেরকে ধিক্কার দিয়ে দিয়ে বলে, হুজুর আপনারা কি দিনের ঠিকাদার? এমনি ঠিকাদার? আমরা না না ভাই মাফ করে দিয়ে, আমরা দিনের ঠিকাদার না, আমরা দিনের পাহারাদার। পাহারাদারের দায়িত্ব হচ্ছে ডাকাত পাগড়ি পরা ঢুকলেও তারে ধরা লাগবে, পাহারাদারের দায়িত্ব হচ্ছে ডাকাত প্যান্ট শার্ট পরা ঢুকলেও তাকে ধরা লাগবে। হয় আমি পাহারাদার মারা পড়ব নাই, তুই ডাকাত মারা পড়বি, তুই মারা পড়লে আমি গাজী, আমি মারা পড়লে অবশ্য এটাই পাহারাদারের কাজ। তো আমরা ওই পাহারাদারের দায়িত্ব আছি, এই জন্য ডাকাত যেই ভেসেই আসুক আলহামদুলিল্লাহ উন্মতের আলেমরা সচেতন। একটা পদ্ধতি হচ্ছে পাগড়ি আর জুব্বা পইরা উম্মতকে ধোকা দেওয়া, মানে হচ্ছে নেক সুরতে ধোকা। ওই যে শয়তান আমার বাবা আর মাকে কসম খায়া ধোকা দিয়েছিল, ওটা হইলো নেক সুরতে ধোকার একটা পদ্ধতি। নেক সুরতে ধোকার পদ্ধতিগুলোর মধ্যে আমি একটা উদাহরণ দিয়ে আপনারা অন্যগুলো বুঝে নিয়ে যান। বাংলাদেশে আলেম ওলামা ছাড়াও দুই রকম মানুষ আরো পাওয়া যায় যারা ফতুয়া দেয়। এক ফতুয়া হচ্ছে টাই পরে সুটো পরে খোসা খোসা ব্রাশের মতো দাড়ি, ইন্টারনেট হলো আল্লামা ফজিলত শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লায়নাতুল্লাহ আলাইহির উস্তাদ, ওখান থেকে ফতুয়া বাইর করে করে আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয়। আরেক ফতুয়াবাজ কোন পীরের দরবারে গেছে অথবা কোনোদিন তাবলিগে একটু সময় লাগাইছে, পোড়া কপাল তাবলিগে গেছিলি তোর জন্য আসামে কাহাফ গুহায় যায় আশ্রয় নিছে, এই উম্মতের সাধারণ মানুষের জন্য এই যুগের গুহা হচ্ছে কওমি মাদ্রাসা দাওয়াত তাবলিগের মেহনত হক্কানি আলেমের খানকা। আল্লাহ তোরে গুহার মধ্যে পৌঁছাইছিল, কিন্তু পোড়া কপাল আয়া হুজুররা কোন দোকানে পাঞ্জাবি বানায় ওই দোকান থেকে একটা বড় জুম্বা বানায় পাগড়ি টাগড়ি লাগাইয়া এখন আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয়, তুই করতে জানলি এটা? আমার আমির সাহেব কইছে, তোর আমির তো আলেম না, আলেম না হয়েছে কি হয়েছে? উনি সারা জিন্দগি সিল্লা দেয়, এখন এই মুফতি সাহেবের নাম দিছি আমরা হঠাৎ মুফতি সাহেব, কি মুফতি সাহেব? আর ওইটার নাম হলো টাই মুফতি সাহেব, আগেরটার নাম কি? এটার নাম কি? এই দুই মুফতির জ্বালায় ওলামায়ে কেরাম বড় বিপদে আছে, ফতুয়া আর ফতুয়া। এই সময় একটা নতুন ফতুয়া বাজারে প্রসব করছে, প্রসব শব্দটা শুনতে শ্রুতিকটু, আমি ইচ্ছা করে বলছি খোসাটা দেওয়ার জন্য। এই সময় একটা ফতুয়া প্রসব করেছে, ফতুয়াটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। আমির সাহেবটা তো আরো কঠিন ফতুয়া, অর্থ না বুঝে পড়লে ওয়াজিব তরকের বলে গুনাহ। আপনাদের কাছে কি মনে হয় এই ফতুয়া ঠিক আছে না ভুল? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয়? প্রমাণ ওলামায়ে কেরামের কাছে হাজারো প্রমাণ আছে, সাধারণ মানুষকে আমরা প্রমাণের পিছনে ঘুরাইতে চাই না। আপনাদের কাজ হচ্ছে আলেম যা বলে মেনে নেওয়া, তারপরে দিলের ইতমিনানের জন্য ছোট্ট একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। আল্লাহর নবী বলেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যখন কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। অক্ষর একটা নেকি কয়টা? 10টা। জোরে সোরে সবাই বলেন, অক্ষর একটা নেকি কয়টা? 10টা। আরো জোরে বলেন, নেকি কয়টা? 10টা। একই হাদিসের মধ্যে নবী বলেন, এরে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম, আমি বলি না পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। হাদিস এই পর্যন্ত, হাদিসের ব্যাখ্যা আমি দেব না, আপনারা দেন, দেখি আমি লোকে আপনাকে ব্যাখ্যাটা মিলেনি। এইবার পর্যন্ত হাদিস দ্বারা কি বুঝছেন? আলিফ পড়লে কয় নাকি? হুজুর মিলে গেছে আলহামদুলিল্লাহ। লাম পড়লে কয় নাকি? আগে নিজের ব্যাখ্যা কিন্তু আমি দেই নাই, ব্যাখ্যা কে দিছে? কে দিছে? পরে কয়েন না আপনি তো ব্যাখ্যা দিচ্ছেন, না আমি দেই নাই, ব্যাখ্যা কে দিছে? আমি বলছি আপনাদের ব্যাখ্যাটা আমাদের সাথে মিলে গেছে, বুঝেন না কথা? আলিফ পড়লে কয় নাকি?
লাম পড়লে কয় নাকি, মিম পড়লে কয় নাকি, বলেন তো হিসাব করে আলিফ লাম মিম কয় নাকি, জোরে বলেন জোরে বলেন, আরেকবার বলেন তো আরেকবার, মাশাআল্লাহ। এটা বুঝছেন তো নাকি? আলহামদুলিল্লাহ আমাদের বুঝের সাথে ঠিক আছে, কিন্তু আবার ওপর এই ব্যাখ্যাটা আমি দিছি না আপনারা দিছেন, আপনারা দিছেন, ওরা আমার উপর আবার দায় দিয়ে না। তাহলে কি ব্যাখ্যা পাইলাম আপনাদের থেকে? আলিফ লাম মিম পড়লে কয় নাকি হয়, এই কথাটা বুঝছি নবীর হাদিস থেকে। কোথেকে? নবীর হাদিস থেকে না হুজুর, আমরা বানায় কইছি। কোথেকে? নবীর হাদিস থেকে বুঝলাম আলিফ লাম মিম পড়লে কয় নাকি হয়, তিরিশ থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভেজাল লাগে। আপনারা যে কোন কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, নবীর হাদিস থেকে তো বুঝলাম যে আলিফ লাম মিম পড়লে তিরিশ নাকি হয়, আরে তাহলে তো আলিফ লাম মিমের একটা অর্থ আছে, নাহলে নেকি আর কি? ঠিক আছে, আমি কাঠমোল্লারা হিংসুটা মৌলবি কৌমি হুজুররা হেফাজতিরা আলিফ লাম মিমের অর্থ জানে না, আপনি করেন ঠিক, পায়জামা নষ্ট হয়ে যাবে। গোরার ডিমের অর্থ কইবা মিয়া, দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফাসসিররা একবার মাফসাই আল্লাহু আলামু বিমুরাদিহি বিজাহি, এগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানে। নবী কয় অর্থ না জানলেও তিরিশ নাকি? কি বোঝা গেল? কোরআনের অর্থ না বুঝা পড়লে সওয়াব হয় কি হয় না? আপনারা মনে মনে কইবেন হুজুর হিসাবটা মিললো না, আপনি তো বুঝাইতেছেন উম্মতরে নেক্সট সুরতে ধোকা দিয়া কেমনে কোরআন থেকে দূরে সরায়। আমরা তো দেখতেছি এই ফতুয়া দিয়া উম্মতরা আরো কোরআনের সাথে জোড়ার চেষ্টা করতেছে যে কোরআন তো পড়বি পড়বি, ভালো করে অর্থ বুঝা পড়। এটাই তো কই, তোমরা বুঝো ভাষা ভাষা, আলেম বুঝে গভীরেরটা, ভাষা ভাষা এলেম দিয়া ফেতনা হয়, গভীরের এলেম দিয়া ফেতনা হয় না, এই জন্য এলেমের তুলনা হলো পানির সাথে। ঠিক বুঝলা কি বইলা? এলেমের তুলনা কার সাথে? কেমনে মানে পানির দুইটা চরিত্র, এলেমেরও দুইটা চরিত্র। পানির চরিত্র হচ্ছে পানি কোনোদিন উপরের দিকে যায় না, নিচের দিকে যায়, ঢালের দিকে। কোন দিকে? এলেম ঢালের দিকে যায়, যার কাছে তাওয়াজ্জু আছে, বিনয় আছে, এলেম তার কাছে যায়। এলেমের আরেকটা চরিত্র পানির সাথে মিলা যায়, কোনটা? যেই পানি ভাষা ভাষা থাকে, ওই পানির মধ্যে ময়লা থাকে, ওই পানি ব্যবহার করা যায় না। ঠিক এলেমের মধ্যে যেই এলেম ইন্টারনেটের তর্জমা দেখা দেখা এলেম, ওই এলেম ভাষা ভাষা, ওই এলেম দিয়ে ফতুয়া দিলে উম্মত গুমরাহের মধ্যে গুমরাহির মধ্যে পড়েই যাবে। যেই এলেম গভীরের উলামায়ে কেরামের কাছে গভীরের এলেম, গভীরের এলেম দিয়ে উপকৃত হওয়া যায়, যেমন গভীরের পানি দিয়ে উপকৃত হওয়া যায়। তুমি বুঝছো একটা, আলেম হচ্ছে আরেকটা। এই ফতুয়া দিয়া মানুষকে কোরআনের সাথে জুড়ানোর চেষ্টা হচ্ছে না, বরং মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা হচ্ছে। কেমনে? কারণ আমাদের জরিপ হচ্ছে গোটা বাংলাদেশে 97% উপরে মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতুয়াকে যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এস্টাবলিশ করা যায়, তাইলে 97% মানুষ চিন্তা করবে যেহেতু আমি অর্থ পারি না, আর অর্থ না পারলে সওয়াব হয় না, তো কষ্ট করে কোরআন পড়ার দরকার কি? একটা ফতুয়া দিয়া 97% মানুষকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। এটা হচ্ছে শয়তানের নেক্সুরিতে ধোকা। নেক্সুরিতে ধোকার আরো অনেক পদ্ধতি আছে, এগুলো আমার বলার সময় নাই। ওই শয়তান বাসাই বাসাই কইরা বড় বড় পেটওয়ালা কিছু হুজুর ভাই করছে, এত বড় বড় পেটওয়ালা হুজুর, কি গাল, বাপরে বাপ, পেট দেখেই শান্তি, আল্লাহু আকবার। আমার এক দোস্ত বলে কি, তুই আরে হ্যাগো বিরুদ্ধে বলিস না, হ্যার পেট বহু বিপদ থেকে হ্যারে বাসাইয়া দিছে। কোন বিপদ? কয় আঙ্গত হাত বান্ধবে কত গ্যাঞ্জা, কেউ কয় বুকের উপর হাত বান্ধে আমার আহলে হাদিস ভাইরা, আর আমরা হানাফিরা বলি নাবি বরাবর নিছে। কয় ওই হুজুরের এই এই কোনো একতলাফের কোনো টেনশন নাই, কি জন্য? কয় হ্যার যে পেট হাতই তো যায় না, নাভির নিছে না বুকের উপরে হাতই তো যায় না, আমি কি আর কবি সে নামা দিতে পারি? কি আর হাত বান্ধব কথা, শয়তান এগুলোরও বাইর করে করে নেক্সট শুরুতে উম্মতকে বেঈমান বানানোর চক্রান্তে লিপ্ত। কথা কর ঠিক কিনা? গেল একটা পদ্ধতি নেক্সট শুরুতে ধোকা, কয়টা পদ্ধতি? উম্মতকে নেক্সট শুরুতে ধোকা দিয়া কোরআন থেকে দূরে সরা। দুই নম্বর পদ্ধতি হচ্ছে কোরআনের বিভিন্ন বিধান থেকে উম্মতকে দূরে সরাইয়া উম্মতকে বেঈমান বানানো, মালিক থেকে বিচ্ছিন্ন করা। যেমন আমি এই সমাজের একটা উদাহরণ দিলাম, এর যুবক ভাই এগুলো নিয়ে গবেষণা করো, চিন্তা করো, আমার কাছে হাজার উদাহরণ আছে যেই উম্মতকে এই বিধান থেকে, কোরআনের বিধান থেকে দূরে সরাইয়া উম্মতকে বেঈমান বানানোর চেষ্টা চলছে। যেমন একটা কথা বলি, সাম্প্রতিক
কালের একটা উদাহরণ দেই। কোরআন আল করিমের সূরা আন-নূর আয়াত 31-38 18 নম্বর পারা, হামিদুল কোরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠা 10-11 নম্বর লাইন খুললে পাইবা, আল্লাহ বলেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, মেয়েরা যেন তাদের স্বাভাবিক কাপড় চোপড় কইরা বড় একটা ওড়না উপর দিয়া ঝুলাইয়া দেয়। কাজী ওড়না পরার এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, আরে জোরে বলেন, ওড়না পরা মেয়েদের জন্য এটা কার নির্দেশ? কার নির্দেশ? অথচ অবাক 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 হয়ে দেখলাম বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা, ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল, মতিঝিলের আইডিয়া স্কুল, গোটা বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ স্কুল, ওই স্কুলের এক কুলাঙ্গার শিক্ষিকা আমার কলেজের টুকরা বাচ্চাদের গায়ে থেকে ওড়নাগুলো টেনে টেনে খুলে ফেলছে। কেন বলে? এটা স্কুলের ড্রেস কোডের খেলাপ। আরে আমার মালিকের ড্রেস কোড হচ্ছে মুমিনের জন্য আগে, এরপর স্কুলের ড্রেস কোড। যারা আল্লাহর এই বিধানকে খুলে ফেলতে চায়, দিন প্রতিষ্ঠায় যারা বাধার সৃষ্টি করে, যারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, নিজে কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ওড়না নিজেও পরবা না, কাউকে পড়তে দিবা না, আল্লাহ এদেরকে কাফের বলেছেন, কত বড় দুঃসাহস! শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যে জমিনে বসবাস করে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহ যেই জমিনে সূর্য সন্তান হযরত হাফিজি যেই জমিনে ঘুমায় আছেন, শাহজালাল শাহপুরান যেই জমিনে ঘুমায় আছেন, আল্লামা আহমদ সময় আজ মধ্যরাত পর্যন্ত যেই জমিনে উম্মতের জন্য চোখের পানিগুলো নিঃসঞ্চন দেয়, ওই জমিনে আল্লাহর বিধানকে প্রকাশ্যে বাধা দেওয়ার দুঃসাহস যারা দেখায়, এর যুবক রুখে দিতে হবে, ওই হাতগুলোকে তোমরে মুচড়ে টুকরা টুকরা করে দিতে হবে, টুকরা টুকরা।